নমস্কার, স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন। জীবনে দুঃখ, জ্বালা, যন্ত্রণা যা নিয়ে আপনি কষ্ট পাচ্ছেন, যা নিয়ে জর্জরিত হয়ে রয়েছেন, যা নিয়ে মূর্ছে পড়ছেন, আজকে সবার উদ্দেশ্যে একটা কথা বলবো। অন্য কেউ কি পারবে আমি জানি না, ঠাকুরের কাছে দিন রাত মাথা খুঁটছেন, ঠাকুর তুমি কি আমার কষ্ট দেখতে পাও না? ঠাকুর আপনার কতটা কষ্ট দেখবে আপনি আমি জানি না। সমস্যায় জর্জরিত হয়ে বলছেন, হে প্রভু আমায় রক্ষা করো, আপনার প্রভু আপনাকে কতটা রক্ষা করবেন আমি জানি না। দুঃখে কাতর হয়ে বলছেন, এত কষ্ট আমি সহ্য করতে পারছি না। যাকে বলছেন সে কতটা শুনবে আপনার কথা আমি জানি না। আমি বলবো আপনিই পারেন আপনার জীবনের সব সমস্যাগুলোকে এড়িয়ে সামনের দিকে উঠে দাঁড়াতে। যতক্ষণ এই ব্যথা যন্ত্রণায় কাতর হবেন, যত মুষড়ে পড়বেন, ততই আপনি পিছিয়ে পড়বেন, আপনাকে উঠে দাঁড়াতে হবে। নিজেকে নিজে বলুন, ওঠো জাগো, জীবনে দুঃখ আছেই, কার জীবনে দুঃখ নেই। নিজেকে নিজে সেলফ মোটিভেট করুন, জীবনে দুঃখ আছেই প্রত্যেকের জীবনে। যীশু খ্রিস্ট কত অত্যাচার সহ্য করলেন, সক্রেটিসকে বিষ পান করানো হলো, রাজা রামমোহন রায়ের মা তার ছেলের বিরুদ্ধে কেস করেছিলেন, বিদ্যাসাগর আক্ষেপ নিয়ে শেষ জীবনে কারমাটারে কাটালেন। সবার জীবনে দুঃখ আছে, আমার জীবনেও দুঃখ স্বাভাবিক নিয়মে আছে। এই দুঃখটুকু বাদ দিয়ে বাকি জীবনটাকে আনন্দের আনন্দ বাকি জীবনে খুঁজে নেওয়ার চেষ্টা করব যতটুকু হয়। সবার জীবনে সব কিছু পাওয়া হয় না, আমার জীবনে অনেক কিছু পাওয়া হয়নি, তার জন্য দুঃখ না করে আগামী দিনগুলোকে যেটুকু আছে বাকি সেটাকে না দিয়ে ফাঁকি সুন্দর করে ফুটিয়ে তোলা যায় কীভাবে সেদিকে মন্দির। ভাবছেন আমার জীবন শেষ, জীবনটাকে যদি শেষ করতে চান শেষটা ভালো করে করুন, শেষ ভালো যার সব ভালো তার, আনন্দ তো মনে দুঃখ মনে, যেটা আপনি চাইবেন সেটাই পাবেন। তাই আপনি জেগে উঠুন, এই দুঃখ এই জীবনের হতাশা এর বিরুদ্ধে লড়াই হোক, মৃত্যু যদি হয় বীরের মতো হোক। ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি।